লকডাউনের কারণে জমে ওঠেনি রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। ক্রেতা সমাগম গত বছরের তুলনায় খুবই কম। বাসায় লোক না থাকায় অনেকটা বাধ্য হয়েই কেউ কেউ ইফতার কিনছেন বলে জানালেন। এভাবে চলতে থাকলে ব্যবসায় ক্ষতি গুনতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রাজধানীর নাটকপাড়া হিসেবে খ্যাত বেইলি রোড প্রতি বছরই ইফতার বাজার জমে ওঠে। এখানে রোজাদাররা ইফতার সামগ্রী কিনতে ভিড় করেন এখানকার অভিজাত দোকানগুলোতে। কিন্তু এবারে চিত্র ভিন্ন। ইফতার সামগ্রীর দোকান যেমন কম, ক্রেতাদের ভিড়ও তেমনই কম। লকডাউনের আগেই অনেকে ঢাকা ছেড়েছেন। পরিবারের সদস্যরা বাসায় না থাকায় কেউ কেউ বাধ্য হয়ে বাইরে বের হয়েছেন ইফতার কিনতে। তবে ক্রেতা সমাগম কম থাকায় হতাশ বিক্রেতারা। স্বাস্থ্যবিধি মেনেই ইফতার বিক্রি হচ্ছে বেইলি রোডে। আমাদের তো বাসায় যাওয়ার সুযোগ নাই, যেহেতু ডিবি অফিসে চাকরি করি, এই সুযোগাতে এখন নেওয়ার জন্য আসলাম। আসলে আগে তো বিক্রি অনেক ভালো ছিল, এখন লকডাউনের কারণে আমাদের বেচা কিনা অনেকই কম। নাই বাসায় কেউ বানানো হচ্ছিল না, এই জন্য আমি আসছি আর কি। আমরা স্বাস্থ্যবিধি মেনে যতদূর সম্ভব চেষ্টা করছি, কিন্তু আনফর্চুনেটলি রমজানে যে আমাদের একটা ব্যবসা হয় সেটা দেখে পাচ্ছেন যে হচ্ছে না। বাসায় মানুষ চাচ্ছিল খেতে, যেহেতু স্বাস্থ্যবিধি মানছে এই জন্যই আমরা এসেছি মূলত। ক্রেতা উপস্থিতি কম থাকলেও ইফতারে নানা পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। এর মধ্যে আছে নানা পদের হালিম, শিক কাবাব, জেলি কাবাব, পরোটা, বিভিন্ন রকমের চপ, রোল, চিকেন ফ্রাই, খাসির গ্রিল, গরুর চপ, বিরিয়ানি, দই বড়া এবং পিৎজা। দাম সহনশীল বলে জানালেন ক্রেতারা। দাম রিজনেবলই নিচে, আগের মতোই আছে, দাম বেশি নাই, তো এই জন্য ইফতারে কিছু কেনাকাটা করতে হয়। আর বাইরে হয়তো কোয়ালিটি করে যায় না, কিন্তু একটা আত্মবিশ্বাস যে এখানে কোয়ালিটি করে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে রমজানের শেষ দিকে ইফতার বাজার জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।